ওয়েলকাম টু পোস্ট অ্যাকাডেমি ডিয়ার ফ্রেন্ডস আমরা দু হাজার একুশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেলি বেসিকে সন্ধ্যা সাতটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের যে রিভিশন সিরিজটা কন্টিনিউ করছি আজকে এটা তার তিন নম্বর ভিডিও তো এই ভিডিওতে আমরা দু হাজার একুশ সালের প্রতিদিনকার মতো মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেনস ডিসকাস করবো এবং তার সাথে সাথে প্রত্যেকটি কোশ্চেনের রিলেটেড যে সমস্ত এক্সট্রা ইনফরমেশনসগুলো হয় সেগুলোকেও কিন্তু প্রোভাইড করব তো আজকের এই ভিডিওটি আপকামিং যে সমস্ত এক্সামস আছে অর্থাৎ ডাব্লুবিপি এক্সাইজ মেন্স ডাব্লুবিপি থেকে শুরু করে ডাব্লুপি কনস্টেবল রেলওয়ে এন টিভিস গ্রুপ ডি এছাড়া পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো কন্ট্যাক্ট করে থাকে অর্থাৎ যেখানে কিনা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক দেখুন ফার্স্ট কোশ্চেন কী বলা হচ্ছে এখানে ফার্স্ট কোশ্চেন বলছে যে এরো ইন্ডিয়া এরো ইন্ডিয়া শো দু হাজার একুশ কোন শহরে আয়োজিত হয়েছে তো এরো ইন্ডিয়া শো দু একুশ এটা আয়োজিত হয়েছে ব্যাঙ্গালুরুতে ঠিক আছে তো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা দেখুন তো এই এরো ইন্ডিয়া শো দু হাজার এর থিম কী ছিল এবারে থিম ছিল রানওয়ে টু আ বিলিয়ন অপরচুনিটিস কিপিং উইথ প্রাইম মিনিস্টার্স ভিশন ফর আত্মনির্ভর ভারত ঠিক আছে তাহলে বিষয়টা কিন্তু আপনাকে তাদেরকে মনে রাখতে হচ্ছে যে থিম কিন্তু কী ছিল তাহলে রানওয়ে টু আ বিলিয়ন অপরচুনিটিস কিপিং উইথ প্রাইম মিনিস্টার ভিশন ফর আত্মনির্ভর ভারত ঠিক আছে যেটা হয়েছিল কোথায় ব্যাঙ্গালুরুতে ক্লিয়ার হয়েছে তাহলে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখুন কি বলা হচ্ছে এখানে এখানে বলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অর্থাৎ প্যারেড যেটা হয় সেখানে দু সালে কোন দেশের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে তো এখানে অংশ নিয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ঠিক আছে তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা দেখুন এবারে যে ট্যাবলিউ হয় তো এবারে সেই যে ট্যাবলিউটা কোন ট্যাবলিউ মানে কোন রাজ্যের ট্যাবলিউ সেটা পুরস্কার পেয়েছে তো দেখুন এটা হচ্ছে উত্তরপ্রদেশের ট্যাবলিউ সে কিন্তু সেরা হিসেবে বিবেচিত হয়েছে এবং তার থিম কি ছিল সেই উত্তরপ্রদেশের ট্যাবলিউ থিম ছিল যেটা সেটা হচ্ছে যে আয়োধ্যা মানে অযোধ্যা কালচার কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ ঠিক আছে তাহলে দি থিম অফ উত্তরপ্রদেশ ট্যাভলিউভার্স আয়োধ্যা এটা কিন্তু থিম ঠিক আছে আয়োধ্যা কালচারাল হেরিটেজ অফ উত্তরপ্রদেশ ঠিক আছে আচ্ছা এখানে একটু বলে রাখি যে ব্রিটেন যে প্রাইম মিনিস্টার ব্রিটেন প্রাইম মিনিস্টার যিনি অর্থাৎ জন বরিস তিনি কিন্তু আমন্ত্রিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা কিন্তু কোভিড নাইন্টিনের জন্য তিনি কিন্তু ক্যান্সেল করে দিয়েছেন ঠিক আছে আসেননি তাহলে বোঝা গেছে বিষয়টা কোয়েশ্চেন নাম্বার টু ক্লিয়ার হলো আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখুন কি বলা হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার সম্প্রতি কোন রাজ্য সরকার বিন্দু সাগর সাফাই যোজনা চালু করেছে তো এই সাগর সাফাই যোজনা চালু করেছে হচ্ছে উড়িষ্যা রাজ্য সরকার ঠিক আছে তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর আচ্ছা এটা চালু করা হয়েছে কেন দেখুন সে কারণটা এখানে দিয়ে দেওয়া হয়েছে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুদ্ধ বিন্দুসাগর উদ্যোগের সূচনা করেছেন ঠিক আছে যার লক্ষ্য কি রাজধানী শহরের বৃহত্তম জলাশয়কে আধুনিক সুযোগ সুবিধায় আধ্যাত্মিক ও পর্যটন হসপটে পরিণত করা ঠিক আছে তাহলে বিন্দুসাগর যোজনা চালু হয়েছে কিন্তু ওড়িশায় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখুন কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলা হচ্ছে সম্প্রতি আয়ুষ্মান ভারত যোজনা এর নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন তো আয়ুষ্মান ভারত যোজনার নতুন সিইও নিযুক্ত হয়েছেন আর এস শর্মা ঠিক আছে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর আচ্ছা এই যোজনা সম্পর্কে একটু বলে রাখি যে কি কি ইহা কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বিমা যোজনা ঠিক আছে যার আওতায় প্রত্যেক পরিবারকে বছরে পাঁচ লাখ টাকা স্বাস্থ্য বিমা দেওয়া হয় এবং এটা দু সাল থেকে কিন্তু চলে আসছে শুরু হয়েছিল এবং যা কিন্তু পৃথিবীর সবথেকে বড় স্বাস্থ্য বিমা যোজনা ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে আর এস শর্মা ইনি কিন্তু আয়ুষ্মান ভারত যোজনা এর নতুন সিইও নিযুক্ত হয়েছেন ক্লিয়ার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার ফাইভ কি বলা হচ্ছে বলছে সম্প্রতি কোন পৌরসভা থেলা ব্যাংক ঠিক আছে থেলা ব্যাংক যোজনা চালু করেছে তো কোন পৌরসভা চালু করেছে এটা এটা চালু করেছে হচ্ছে লখনৌ পৌরসভা ঠিক আছে তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর কেন চালু করেছে কারণ প্লাস্টিক দূষণ রোধ করার জন্য এই যোজনা চালু করা হয়েছে ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখুন বলছে সাদির সাদির জাফরফ সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাহলে ইনি রাষ্ট্রপতি নির্বাচিত ঠিক আছে তাহলে সাদির জাফরফ ইনি কিরগিস্তানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আচ্ছা কিরগিস্তানের রাজধানী কি কিরগিস্তানের রাজধানী হচ্ছে বিশকেক এবং এখানকার মুদ্রা হচ্ছে কিরগিস্তানি সোম ঠিক আছে আচ্ছা হয়ে গেল এটা কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখুন এখানে বলা হচ্ছে সম্প্রতি ভারতের কোন রাজ্যে দুর্লভ ধাতু যার নাম হচ্ছে ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম পাওয়া গেছে তো সম্প্রতি কোন রাজ্যে দুর্লভ ধাতু ভ্যানাডিয়াম পাওয়া গেছে তো এটা পাওয়া গিয়েছে হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে তো ভ্যানাডিয়াম সব পাওয়া গিয়েছে অরুণাচল প্রদেশে তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আচ্ছা দেখুন বলা হচ্ছে কি যে পৃথিবীতে সব থেকে বেশি ভ্যানাডিয়াম পাওয়া যায় কোথায় চীনে ঠিক আছে আচ্ছা ভ্যানাডিয়ামের ব্যাপারটা আমরা আলোচনা করলাম এর সাথে সাথে বলে রাখি যে ভ্যানাডিয়াম অরুণাচল প্রদেশ এবং লিথিয়াম যেটা অর্থাৎ লিথিয়াম খনি সম্প্রতি একটা বড় লিথিয়াম খনি আবিষ্কৃত হয়েছে কোথায় সেটা কিন্তু কর্ণাটকে আবিষ্কৃত হয়েছে দেখুন সেটা পরবর্তী কোশ্চেনে আছে কি ভারতের কোন রাজ্যে সম্প্রতি সবথেকে বড় লিথিয়াম খনি পাওয়া গেছে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্ণাটক অর্থাৎ অপশন এ ঠিক আছে দুটো বলা বলা হলো পাশাপাশি যাতে দুটো যাতে গুলিয়ে না যায় আচ্ছা কোয়েশ্চেন নাম্বার নাইন দেখুন কি বলা হচ্ছে যে সম্প্রতি গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্স তো ক্লাইমেট রিক্স ইন্ডেক্স অর্থাৎ ইন্ডেক্স এবং র্যাঙ্ক রিলেটেড যে ভিডিওটা আমরা প্রোভাইড করেছিলাম তাতে এই সম্পর্কে এই কোয়েশ্চেনটা ছিল তো যেহেতু রিভিশন সিরিজ হচ্ছে তাই এটা যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তাই এটাকে কিন্তু আবার রাখা হয়েছে যে আপনাদের কতটা রিভিশন হচ্ছে সেটা জানার জন্য দেখুন সম্প্রতি গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দু অনুযায়ী ভারতের স্থান কিন্তু দশ ঠিক আছে আচ্ছা তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর এবং টপ যে কান্ট্রিজ এখানে টপ কান্ট্রিজ কে আছে কে কে আছে তিনটে দেখুন কী কী কে কে আছে মোজাম্বিক জিম্বাবুয়ে এবং বাহামাস ঠিক আছে এবং জারি করে কে জার্মান ওয়াচ ক্লিয়ার রয়েছে আচ্ছা তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার টেন কি বলা হচ্ছে সম্প্রতি কাকে ব্যক্তিগত শ্রেণীতে সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো দেখুন সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার এটা প্রত্যেক বছর থার্ড জানুয়ারিতে কিন্তু প্রোভাইড করা হয় এবং দুটো শ্রেণীতে একটা হচ্ছে ব্যক্তিগত শ্রেণীতে এবং অন্যটা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যাটেগরিতে ঠিক আছে তো এখানে কিন্তু বলা হয়েছে যে ব্যক্তিগত শ্রেণীতে তাহলে ব্যক্তিগত শ্রেণীতে কে পেয়েছে এখানে ব্যক্তিগত শ্রেণীতে পেয়েছে রাজেন্দ্র কুমার ভান্ডারি ঠিক আছে তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে দেখুন এটা বলা হলো যে টোয়েন্টি থার্ড জানুয়ারি এটা পুরস্কারটা দেওয়া হয় এবং ইনস্টিটিউশনাল যে ক্যাটাগরি সেই ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে কে পেয়েছে সিডস যার পুরো কথা হচ্ছে কি সাস্টেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সোসাইটি ঠিক আছে ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে পেয়েছে এবং এই প্রতিষ্ঠানগত শ্রেণিতে কি করা হয় একান্ন লাখ টাকা দেওয়া হয় এবং একটি সার্টিফিকেট দেওয়া হয় আর ব্যক্তিগত শ্রেণীতে কি করা হয় পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং একটি সার্টিফিকেট দেওয়া হয় তাহলে ব্যক্তিগত শ্রেণীতে কে পেয়েছে রাজেন্দ্র কুমার ভান্ডারি এবং ইনস্টিটিউশনাল যে ক্যাটাগরি প্রতিষ্ঠানগত যে শ্রেণী তাতে পেয়েছে কে সিটস ক্লিয়ার হয়েছে তাহলে বিষয়টা আচ্ছা তারপরে দেখুন কোশ্চেন নাম্বার ইলেভেন কি বলা হচ্ছে বলছে কোন শহরের কোন শহরের গোরওয়াদা চিড়িয়াখানাটির নামকরণ করা হয়েছে বালাসাহেব ঠাকরে জুলজিক্যাল পার্ক তো এটা করা হয়েছে কোন শহরে এটা হচ্ছে নাগপুর ঠিক আছে তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ দেখুন কি বলা হচ্ছে বলছে কোন রাজ্য সরকার সম্প্রতি দু হাজার একুশ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর দ্বিতীয় সংস্করণ আয়োজনের কথা ঘোষণা করেছে তো দেখুন এখানে কিন্তু গুলিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে খেলো ইন্ডিয়া এই খেলো ইন্ডিয়া দিয়ে কিন্তু তিন রকম গেম হয় একটা হচ্ছে খেলো ইন্ডিয়া এখানে যেটা বলা হয়েছে ইউনিভার্সিটি গেমস ঠিক আছে আর একটা হচ্ছে কি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস যেটা আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম আরেকটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস ঠিক আছে তো এখানে কিন্তু বলা হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু হাজার দ্বিতীয় সংস্করণ আয়োজনের কথা ঘোষণা করেছে কে সেটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকের একটা জেন ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু এটা আয়োজনের কথা ঘোষণা হয়েছে ঠিক আছে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আচ্ছা দেখুন তাহলে এই রিলেটেড যে তিনটে গেমস হয় সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক দেখুন কি বলা হচ্ছে যে দু সালে কর্ণাটকে জেন ইউনিভার্সিটিতে এই যে গেমটা অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম সেটা কিন্তু আয়োজন করা হয়েছে এই জেন ইউনিভার্সিটিতে ঠিক আছে এবং এর আগে দু সালে সেটা কিন্তু হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বরে ঠিক আছে তাহলে দুটোই মনে রাখতে হচ্ছে যে দু সালে হয়েছে আয়োজনের কথা ঘোষণা হয়েছে কোথায় কর্ণাটকের জেন ইউনিভার্সিটিতে এবং দু সালে কিন্তু কোথায় দু সালে হচ্ছে ওড়িশার ভুবনেশ্বর ঠিক আছে এবারে দেখুন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটির গেমসটা হলো কী বলা হচ্ছে এবার খেলো ইন্ডিয়া ইউথ গেমস খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু এর ফোর্থ এডিশন এটা কিন্তু কোথায় স্থান এর ভেনু হচ্ছে হারিয়ানা ঠিক আছে এবং গতকালকে যেটা আমরা আলোচনা করেছিলাম যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু এর স্থান কিন্তু জম্মু কাশ্মীরের গুলমার্গ ঠিক আছে বোঝা গেছে তাহলে এই তিনটে পয়েন্টে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আচ্ছা তাহলে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা কমপ্লিট করলাম কোয়েশ্চেন নাম্বার থার্টিন দেখুন কী বলা হচ্ছে এখানে এখানে বলছে চব্বিশতম হোনার হাট মহোৎসব কোথায় আয়োজিত হয়েছে তো চব্বিশতম হুনার হাট এই যে মহোৎসব এটা আয়োজিত হয়েছে লখনউতে ঠিক আছে তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে হুনার হাট চব্বিশতম হুনার হাট মহোৎসব হয়েছে লক্ষনৌতে ক্লিয়ার আচ্ছা এই যে হুনার হাট মহোৎসব এর থিম কি ছিল এর থিম ছিল ভোকাল ফর লোকাল ঠিক আছে ভোকাল ফর লোকাল আচ্ছা এবার দেখুন এই যে লখনউ কথা বলা হচ্ছে এই লখনউতে কিন্তু দু হাজার কুড়ি সালে যে ডেভ এক্সপো ডেভ এক্সপো সেটা কিন্তু আয়োজিত হয়েছিল কিন্তু লখনউতে যার থিম ছিল কি ইন্ডিয়া দি এমার্জিং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব ঠিক আছে বোঝা গেল তাহলে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এগুলোকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষায় সিলেক্ট হতে পারে তাহলে এগুলোকেও কিন্তু মনে করে চলবেন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফরটিন দেখুন কি বলা হচ্ছে যে আঠেরো বছর বয়সে মনিজা তালাশ ইনি প্রথম ব্রেক ডান্সার হয়েছেন তিনি কোন দেশের তো মনিজা তালাস যিনি কিনা আঠেরো বছর বয়সে প্রথম ব্রেক ডান্সার তিনি প্রথম কোন দেশের তো এটা হচ্ছে যে আফগানিস্তানের ঠিক আছে বোঝা গেছে আচ্ছা তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের এখানে সঠিক উত্তর কোয়েশন নাম্বার ফিফটিন কি বলা হচ্ছে দেখুন এখানে বলছে এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান এক্সারসাইজ এটা এই এক্সারসাইজটা কোন দুটি দেশের মধ্যে আয়োজিত হয়েছে তো এটা আয়োজিত হয়েছে ভারত এবং ফ্রান্সের মধ্যে ঠিক আছে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে আচ্ছা এটা বলে রাখি যে এটা কিন্তু ঠিক আছে যোধপুরে কিন্তু এটা আয়োজিত হয়েছে রাজস্থানের যোধপুরে তাহলে এক্স ডেজার্ট নাইট টোয়েন্টি ওয়ান এক্সারসাইজ রাজস্থানের যোধপুরে ভারত এবং ফ্রান্সের মধ্যে কিন্তু আয়োজিত হয়েছে ক্লিয়ার হয়েছে আচ্ছা কোয়েশন নাম্বার সিক্সটিন দেখুন বলা হচ্ছে টাইমলেস মাহিন্দ্রা এই যে টাইমলেস মাহিন্দ্রা এর একটা বইয়ের নাম তো এই বইটা কে লিখেছে তো এই বইটা লিখেছে হচ্ছে আদিত্য জল দারুখান বালা ঠিক আছে তাহলে টাইমলেস আদিত্য জল দারুখান বালা তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলা হচ্ছে দেখুন এখানে বলছে সাতুত ড্যাম সাতুত যে ড্যাম সেই ড্যামটা নির্মাণের জন্য আফগানিস্তান কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে তো আফগানিস্তান চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সঙ্গে ঠিক আছে আচ্ছা টোটাল এই যে ড্যামটা আছে এই ড্যামটা খরচ মানে তৈরি করতে কিন্তু দুশো মিলিয়ন ডলার খরচ হবে ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইটিন দেখুন কোয়েশ্চেন নাম্বার এইটিন কি বলা হচ্ছে যে মোদি ইন্ডিয়া কলিং টু জিরো টু ওয়ান এটা একটা বইয়ের নাম এই বইটা কে লিখেছে তো এই বইটা লিখেছে হচ্ছে বিজয় জলি ঠিক আছে তাহলে মোদি ইন্ডিয়া কলিং টু জিরো টু ওয়ান এই বইটা লিখেছে বিজয় জলি ক্লিয়ার অপশন নাম্বার এ রাইট আনসার কোয়েশন নাম্বার নাইনটিন কি বলা হচ্ছে দেখুন সম্প্রতি অতিবেগুনি রশ্মির সাহায্যে প্রথম স্যানিটাইজ করা হয়েছে কোন মেট্রো সেবাকে তো এটা করা হয়েছে লখনৌ মেট্রোকে ঠিক আছে তো লখনৌ মেট্রো যে পরিষেবা সেখানে কিন্তু সম্প্রতি অতিবেগুনি রশ্মির সাহায্যে কিন্তু সেই তাদের পরিষেবাকে কিন্তু কী করা হয়েছে স্যানিটাইজ করা হয়েছে ঠিক আছে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর টোয়েন্টি দেখুন কি বলা হচ্ছে সম্প্রতি লঞ্চ হওয়া স্বদেশী নিউমোনিয়া ভ্যাকসিন স্বদেশী নিউমোনিয়া ভ্যাকসিন তো এর নাম কি স্বদেশী নিউমোনিয়া তার নাম হচ্ছে গ্লাইকোসিল ঠিক আছে সম্প্রতি লঞ্চ হওয়া ভারতের অর্থাৎ স্বদেশি নিউমোনিয়া ভ্যাকসিন ক্লিয়ার আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখুন কি বলা হচ্ছে এখানে এখানে বলছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি অনুসারে জাস্টিস ডেলিভারিতে কোন রাজ্য শীর্ষস্থানে আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ মহারাষ্ট্র ঠিক আছে তাহলে মহারাষ্ট্র কিন্তু জাস্টিস ডেলিভারি রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি অনুসারে কিন্তু শীর্ষস্থানে আছে ঠিক আছে আচ্ছা কোয়েশন নাম্বার টোয়েন্টি টু দেখুন কী বলা হচ্ছে বলছে অ্যানোম্যালি অ্যানোম্যালি হেয়ার কেয়ার প্রোডাক্টস কোন অভিনেত্রী লঞ্চ করেছে তো অ্যানোম্যালি হেয়ার কেয়ার একটা প্রোডাক্ট এটা লঞ্চ করেছে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ঠিক আছে অপশন নাম্বার এ হয়ে গেলো আমাদের এখানে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 23 কি বলছে দেখুন এখানে বলা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর নতুন প্রমুখ নিযুক্ত হয়েছে তো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর নতুন প্রমুখ নিযুক্ত হয়েছে কিন্তু জয় সাহা ঠিক আছে আমাদের যে ভারতের যে गृह মন্ত্রী হোম মিনিস্টার তানার পুত্র ঠিক আছে অমিত শাহের পুত্র কিন্তু হচ্ছে জয় সাহা ঠিক আছে তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর নতুন প্রমুখ হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু জয় শাহা তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা আজকের তারপর কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর দেখুন কি বলা হচ্ছে এখানে যে কি আজকে এটা থাম ছিল যে মহাত্মা পুরস্কার টোয়েন্টি এটা কে পেয়েছে তো মহাত্মা পুরস্কার টোয়েন্টি এটা পেয়েছে মনীষ সিসৌদিয়া ঠিক আছে এই মনীষ সিসোদিয়া কে মনীষ সিসোদিয়া হচ্ছে দিল্লির এনি শিক্ষামন্ত্রী এবং দিল্লির কিন্তু উপমুখ্যমন্ত্রী ঠিক আছে তাহলে কি বলা হলো যে মনীষ সিসোদিয়া তিনি কিন্তু মহাত্মা পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন তিনি কিন্তু দিল্লির শিক্ষামন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী ঠিক আছে আচ্ছা আজকে লাস্ট কোশ্চেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ নম্বর কোশ্চেনটা দেখুন কী বলা হচ্ছে এখানে দেখুন এখানে বলা হচ্ছে কি যে সিক্সটি সিক্স ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সিক্সটি সিক্স ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু জিরো টু ওয়ান সিক্সটি সিক্স ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু জিরো টু ওয়ান কোন মুভি সর্বশ্রেষ্ঠ মুভি পুরস্কার জিতেছে তো এখানে সর্বশ্রেষ্ঠ মুভি পুরস্কার জিতেছে হচ্ছে থাপ্পার মুভি ঠিক আছে থাপ্পার মুভি সর্বশ্রেষ্ঠ কিন্তু মুভি পুরস্কার জিতেছে আচ্ছা এই রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো দেখুন এই থাপ্পার মুভি এইটার ডিরেক্টরকে ডিরেক্টর হচ্ছে অনুভব সিনহা ঠিক আছে ডিরেক্টর হচ্ছেন অনুভব সিনহা বেস্ট অ্যাক্টার কে পেয়েছেন বেস্ট অ্যাক্টার ইন লিডিং রোল তিনি হচ্ছেন যে কে ইরফান খান মরণোত্তর পেয়েছেন ইনি ইনি কোন সিনেমার জন্য পেয়েছেন সেটা হচ্ছে যে ইংলিশ মিডিয়াম ছবির জন্য পেয়েছেন ঠিক আছে আচ্ছা বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোলকে বেস্ট অ্যাক্ট্রেস ইন ইন লিডিং রোল হচ্ছে তাপসি পান্নু থাপ্পার মুভির জন্য ঠিক আছে আচ্ছা বেস্ট কে বেস্ট ডিরেক্টর হচ্ছে ওম রাওয়াত ঠিক আছে বেস্ট ডিরেক্টর তাহলে কে বেস্ট ডিরেক্টর হচ্ছে ওম রাত প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মনে রাখতে হবে কারণ প্রত্যেকটাই কিন্তু সেপারেটলি কোশ্চেন জিজ্ঞাসা করা যেতে পারে ঠিক আছে আচ্ছা ইনি কোন সিনেমার ডিরেক্টর ইনি হচ্ছে তানহাজি ঠিক আছে এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে ইরফান খান ঠিক আছে আচ্ছা আজকেরই বলা হলো কি সিক্সটি সিক্স মনে রাখবেন সিক্সটি সিক্স ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আজকের বলা হলো গতকালকে যে ভিডিওটা বানানো হয়েছিল সেখানে বল বলেছিলাম কি যে নাইনটি থার্ড নাইনটি থার্ড যে অস্কার অ্যাওয়ার্ড সেটাকে কিন্তু বলা হয়েছিল ঠিক আছে তো সেখানে একটা রিভিশন করে নেওয়া যাক যে সেখানে কি বলা হয়েছিল যে নাইনটি থার্ড যে অস্কার অ্যাওয়ার্ড সেখানে কিন্তু বেস্ট যে পিকচার সেই বেস্ট পিকচার পেয়েছিল পেয়েছিলো ল্যান্ড ঠিক আছে আচ্ছা বেস্ট পিকচার ল্যান্ড যার যে ডিরেক্টর ডিরেক্টর কে ছিলেন ক্লোঝাউ ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্টারকে অ্যান্থনি হপকিন্স ঠিক আছে কোন মুভির জন্য দি ফাদার মুভির জন্য যেটা ডিরেক্টার ছিল কে ফ্লোরিয়ান জেল ঠিক আছে ফ্লোরিয়ান জেল আচ্ছা বেস্ট অ্যাক্ট্রেস কে ছিল বেস্ট অ্যাক্ট্রেস ছিল হচ্ছে ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড যে কিনা ওই নোমাল্যান্ড মুভির জন্য ঠিক আছে নোমাল্যান্ড মুভির জন্য আচ্ছা বেস্ট ডিরেক্টরকে বেস্ট ডিরেক্টর সেই হচ্ছে যে ক্লোজ হাউ অর্থাৎ যিনি কিনা নোমার ল্যান্ড মুভির ডিরেক্টর ঠিক আছে ইন্ডিয়া থেকে দুটো ছবি নমিনেশন হয়েছিলো একটা হচ্ছে মালায়ালাম মুভি জাল্লিকাট্টু সেটা কি কোন ক্যাটাগরিতে বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে এবং আরেকটা হচ্ছে বিট টু মুভি যেটা কিনা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ঠিক আছে এবং মোস্ট উইনিং অ্যাওয়ার্ড পেয়েছিলো কিন্তু নোমাট ল্যাং ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আমরা গতকালকে নাইনটি থার্ড যে অস্কার অ্যাওয়ার্ড তাতে কিন্তু আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনা করা হলো কি সিক্সটি সিক্স ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সম্পর্কে ঠিক আছে তাহলে এইভাবেই আমাদের এই রিভিশন সিরিজটা চলতে থাকবে যেখানে কিনা আমরা টার্গেট নিয়েছি যে আগামী সিক্সটি ডেজের মধ্যে ডেলি টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স করে আমরা টোটাল দেড় হাজার কোশ্চেন দু একুশ সালে দেড় হাজার কোশ্চেন রিভিশন করে ফেলব তাহলে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় কিন্তু এই ভিডিওটা দেখতে ভুলবেন না এবং আপনার রিভিশন রিভিশন করার সাথে সাথে কমেন্টস করে কিন্তু জানাবেন যে আপনাদের এর মধ্যে কোন কোশ্চেন গুণো সব বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে বা আপনাদের যে সমস্ত মতবাদগুলো আছে যে এছাড়া আরও কি কি করলে ভালো হতে পারে আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে কমপ্লিট করলাম পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ